অনেকদিন কাজের পরে কোম্পানি থেকে বাড়ি যাচ্ছে সামনে পুজো আছে পুজোর ছুটিতে তো তাড়াতাড়ি করে উঠে পড়লাম টোটোতে আর টোটোতে এক কিলোমিটার মতো রাস্তা সময় লাগবে খুব জোর হাতে মনে পাঁচ সাত মিনিট সময় লাগবে ওখান থেকে নাম্বার পরে আমি যাব আমার যে কোম্পানির এরিয়াটা সেটা হলো তোমার জঙ্গলপুর তিন নম্বর গেট এখান থেকে আমি বাসে উঠবো শিয়ালদার বাসে এবং সাতরাগাছি হয়ে ব্রিজ পার হয়ে তোমার যাবে সবটাই দেখাচ্ছি পুরোটা পুরো রাস্তার জার্নি বলবো এই এবার নাবদে না টোটো থেকে নাবদে নাবতেই বাস পেয়ে গেলাম তো বাস স্টপটা দেখাতে পারলাম না তো বাসের এখন আমি বাসের ভিতরে আছি এবং জানান সিট পেয়ে গেছি দোলাঘর থেকে বাসটা ছাড়ে এখন বেশি কিছু ভিড় হয়নি বাসে একটু বাদেই বেসের ভিড়টা হয়ে যাবে আর আশেপাশে এরিয়া সবই ইন্ডাস্ট্রিয়াল এলাকা প্রচণ্ড সব মানে প্রচণ্ড ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং আশেপাশে ইন্ডাস্ট্রি ছাড়া বাড়িঘর দৌড় কিচ্ছু নেই শুধু ইন্ডাস্ট্রি ওই সাইডের দূরের সাইডে আছে আচ্ছা এখানে আমার জঙ্গলপুর এক নম্বর গেট দু নম্বর গেট তিন নম্বর গেট পিছন দিকে ধুলাঘর সামনের দিকে কোলাঘাট যেদিকে থাকবো সেদিকে ইন্ডাস্ট্রি আচ্ছা এইবার আমি অনেকটা হয়ে গেল আপ কুড়ি মিনিট রাস্তা এইবার আসবে সাঁতরাগাছি এই যে সাদা কালার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এর পিছনেই রয়েছে সাঁতরাগাছির স্টেশন এবং সাঁতরাগাছির নামটা অনেকেই আমরা জানি বিভিন্ন গানে মুভিতে এবং নাট্যশালাতে ব্যবহার করা হয় সাঁতরাগাছি নাট্যশালায় যেখানে পোস্টারটা রয়েছেই সাঁতরাগাছি আচ্ছা এই সাঁতরাগাছি পার করলাম এবার আমি সোজা চলে যাব সোজা যাবার পরেই যে ওই পিছনে দেখা যাচ্ছে ওইটা হলো স্টেশন এবং এই পাশে একটা ট্রেন ঢুকছে সেটাও দেখা যাবে ব্রিজটা আছে এটা ব্রিজ নিচে নিজেদের রাস্তাটা চলে গেছে ট্রেন লাইন আচ্ছা এরপরে আমি যাব বিবেকা সেতুতে বিবেকানন্দ সেতু যেটা তোমার হাওড়া ব্রিজ নেই হাওড়া ব্রিজ হলো রবীন্দ্র সেতু আর এটা হলো বিবেকানন্দ সেতু এই ব্রিজটা পার করে আমি ঢুকে যাব। কলকাতাতে এখন এই মুহূর্তে আমি যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আছে হাওড়াতে এই যে ব্রিজটা এখন যাচ্ছে এই ব্রিজটা পার করলে আমার হয়ে যাবে কলকাতা ডিস্ট্রিক্ট আচ্ছা এখানে দেখা যাবে ওই যে পাশে রয়েছে গঙ্গা গঙ্গা নদী দেখা যাচ্ছে হুম এটাও সেই ঝুলন্তই সেতু ওটা হাওড়া ব্রিজটা নাটবল্টের তোমার কেবল দিয়ে চুলানো রয়েছে কোনো নিচে কিছু প্লার নেই ঝুলন্ত সেতু আচ্ছা এই ব্রিজটা পার হবে ব্রিজ পার হয়ে নবান্ন ব্রিজ পার হয়ে পার হয়ে গেলেই হয়ে যাবে কলকাতার মধ্যে চলে আসবো আর তারপরেই নবান্ন রয়েছে তারপরে ধর্মতলা রয়েছে তারপরে শিয়ালদা ঢুকে গেলাম এবং মাঝে অনেকটা রাস্তা রয়েছে সপ্তাহ ভিডিও করা সম্ভব নয় কিছুটা কিছুটা করা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হলো তোমার সেতুটা বিবেকানন্দ সেতু আচ্ছা এরপর এবার জার্নিটা কিন্তু টোটাল বাসের জার্নি দেড় ঘন্টা দেড় ঘন্টা পঁচিশ মিনিট বাজে পঁচিশ বাসে ওঠার পঁচিশ মিনিট বাদে আসে সাঁতরাগাছি সাঁতরাগাছি থেকে তোমার আরও কুড়ি মিনিট বাদে আসে তোমার এটা আচ্ছা এই ঢুকেলাম ধর্মতলায় ধর্মতলার মার্কেট এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ধর্মতলার মার্কেট ভীষণ আওয়াজ হচ্ছিলো বাসে আওয়াজ হচ্ছিলো হর্নের আওয়াজ হচ্ছিলো যে আওয়াজটা আমি মিউট করে রেখেছি এই হলো ধর্মতলা ধর্মতলা পার করে এইবার আমি যাব শিয়ালদাতে মূলত টাইমটা লাগে এই দিকটাই ব্রিজটা পার করে এই পাশটাতেই টাইম লেগে যায় বেশি হুম এই হলো শিয়ালদা স্টেশন বাস স্ট্যান্ড থেকে নেমে গেলাম এবার একটুখানি এগিয়ে শিয়ালদা স্টেশন একদম বাইরে থেকে এবার আরেকটু ভিতরে ভিড় ছিল বলে আর ভিডিও করিনি একদম কাছে গিয়ে একটা ভিডিও করেছি আচ্ছা এটা হলো স্টেশনের ভিতরে ট্রেনের টাইম দেখাচ্ছে একটু বাদেই আমার ট্রেন রয়েছে রানাঘাট ধরেছিলাম আমি শান্তিপুর আসতে লেট হচ্ছিলো রানাঘাটটা ধরে নিয়েছিলাম রান্নাঘাটটা আগে পেয়ে গেছিলাম চারটে পঁয়ত্রিশ চারটে পঁচিশ চারটে পঁচিশ নাগাদ রানাঘাট এটা ধরলাম আর শান্তিপুরের পরে ছিল যাবো আমি শান্তিপুরে কিন্তু রানাঘাটে গিয়ে একটু হোল্ড করে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আমি গেছিলাম শান্তিপুরে এবং শান্তিপুরে ট্রেনটা ছিল ছটা আটচল্লিশ নাগাদ ছিল আর এটা রানাঘাটে নেমিয়ে নামিয়ে দিয়েছিলো আমাকে চারটে পঁচিশে উঠিয়ে রানাঘাটে নামিয়ে দিয়েছিলো ওই ছটা বারো কি পনেরোর দিকে নামিয়ে দিয়েছিলো আমাকে আচ্ছা এই ট্রেন স্টার্ট হয়েছে এবং রানাঘাটে গিয়ে একটা পাঁচশো টাকার নোট যা দাগ লাগানো ছিল ওটা আমি ভাঙাতেই পারছিলাম না আমার কাছে কোনো পয়সাও ছিল না ওটা ভাঙাতে গিয়ে আমি রানাঘাটে আর কোনো ভিডিওই করতে পারিনি যার সেখানে সিম্বল রেখে দিয়েছি রানাঘাট জংশন এখানে নেমেছিলাম পাঁচশো টাকার নোট ভাঙানো নিয়ে ভীষণ হ্যাঙ্গামা হলো প্লাসের নোট ভাঙিয়ে খাওয়া দাওয়া করলাম করে শান্তিপুর এসে পৌঁছলাম এই শান্তিপুর জংশন আর এর পিছনে শান্তিপুরের প্ল্যাটফর্মটা দেখিয়ে দিচ্ছি হুম এখানে এসে আর ভিডিও করা হয়নি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল প্রায় তো বার হয়ে গেছিলাম তো আজকের ব্লক এটুকুই করি